হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ক্লাসে। প্রতিদিনের মতো আরো একটি নতুন ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের জন্য। SLST প্রিলিমিনারি টেস্ট 2023 কে লক্ষ্য রেখে আজকে আমরা আলোচনা করব ক্ষেত্রফল থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো নিয়ে। ক্ষেত্রফল থেকে কিন্তু অলরেডি আমরা তিনখানা ক্লাস করে নিয়েছি, আজকের ফোর্থ ক্লাস। এবং এই ধরনের কিন্তু টপিক ওয়াইজ টোটালি ফ্রি ক্লাস তোমরা শুধুমাত্র পাচ্ছ নিবারণ স্যার ম্যাথস এবং NS ক্যারিয়ার একাডেমিতে। তো আজকে আমরা ক্ষেত্রফল থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই যে গতকাল যে ক্লাসটা নিয়ে আলোচনা করেছিলাম টার্গেট SLST প্রিলিমিনারি টেস্ট 2023 ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা পার্ট 3, এটার ক্লাস কিন্তু অলরেডি প্লে লিস্টে রয়েছে। চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে প্রত্যেকে তোমরা কিন্তু ক্লাসটা দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু কানেক্টেড রয়েছে। আগের ক্লাস মিস করলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে অসুবিধে হবে। তো প্রত্যেকে বলবো ক্ষেত্রফলে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন রয়েছে 31 নম্বর। ওকে, তার মানে অলরেডি 30টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, বুঝতে পারছো? অত্যন্ত ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন আগের ক্লাসগুলোতে রয়েছে, দেখে নেবে আজকের ক্লাস। দেখো, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে, এটা কমা হবে, সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? মানে বুঝতে পারছো, তিনটে বর্গক্ষেত্র রয়েছে, একটা তো 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, একটা 3 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। এই তিনটে বর্গক্ষেত্রের যে টোটাল এরিয়া, সেই এরিয়ার মিলিত করে যে এরিয়াটা হচ্ছে, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, এটাই তো বলেছে। তার মানে প্রথমে দেখো, 2 সেন্টিমিটার যে বর্গক্ষেত্রের বাহু, তার এরিয়া কত হচ্ছে 2 এর স্কোয়ার। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যে বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্র কত, ক্ষেত্রফল কত হচ্ছে 3 এর স্কোয়ার। আর 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 6 এর স্কোয়ার। তাহলে টোটাল দাঁড়াচ্ছে কত দেখো তো, 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার 9, 6 এর স্কোয়ার 36। আমি এক লাইনে করতে পারতাম, জাস্ট দেখানোর জন্য ভেঙে ভেঙে করছি। তাহলে 9 আর 36 আর 4 দেখো 44 আর 9 49, 49। তাহলে 49 যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে, 49 তার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, দ্যাট ইজ এ স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে এ মানে কত হচ্ছে, এটাকে রুট করে দাও 7, 7 এর স্কোয়ার করলে 49। দ্যাট ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি, যারা আগের ক্লাসগুলো দেখেছো আশা করি প্রত্যেকে এতক্ষণে অ্যান্সার প্রত্যেকে বের করে নিয়েছো। ওকে, এবং যারা অ্যান্সার করে ফেলেছো প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখে ফেলো ঝট করে, তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়েছে নাকি ভুল হয়েছে, ঠিক আছে? তো যাদের অ্যান্সার 7 এসছে প্রত্যেকের কারেক্ট হয়েছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 32। কোশ্চেন নম্বর 32 রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের আবার 3 গুণ। এটা ও নয়, এটা 3 গুণ, টাইপিং মিস্টেক আছে, এখানে আমি কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে 3 গুণ, ঠিক আছে, 3 গুণ। এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো এখানে কি রয়েছে, তাহলে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। দেখো, এটা মনে করো একটা আয়তাকার ক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য 48 মিটার, আর এর আবার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ কত হবে, যার 3 গুণ করলে 48 হয়। তার মানে 48কে 3 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 48/3, দ্যাট ইজ 16। তাহলে এর প্রস্থ হচ্ছে 16। দেখো, 16কে 3 গুণ করলে 48 হয়, ঠিক আছে? এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এর যে পরিসীমা সেটা কত হবে, পেরিমিটার পি ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দ্যাট ইজ 48+16। তাহলে 2 ইন্টু কত হচ্ছে, 8 আর 6 14, 4, হাতে 1 থাকছে 2 আর 4 6 64, গুণন 2 মানে কত হচ্ছে 128। তার মানে এর পরিসীমা যদি 128 হয়, সেই বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল বের করতে বলেছে, যে বর্গক্ষেত্রের পরিসীমা 128। তার মানে পরিসীমা মানে কি, বর্গক্ষেত্রের 4a, বাহুর দৈর্ঘ্য a যদি হয়, তাহলে 4a = 128, দ্যাট ইজ a = 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 3 4 12, 4 2 8। তাহলে যে বর্গক্ষেত্রের আমার বাহু হচ্ছে 32, তার এরিয়া কত হবে, এরিয়া কত হবে বলো, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে এরিয়া কত হচ্ছে s² দ্যাট ইজ 32, তার স্কোয়ার, 32 এর স্কোয়ার হচ্ছে 1024।
একবার চেক করে নিতে পারো, 32 তার স্কোয়ার করে, 32 × 32 করে দেখবে অ্যান্সার কত আসবে, 1024। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? 1024, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, আগামীকাল কিন্তু পাবলিশ হতে চলেছে ম্যাথসের স্পেশাল কোর্স, যেটা প্রাইমারি টেট, ঠিক আছে, প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গলের যেটা প্রাইমারি টেট এবং সেন্ট্রাল টেট দুটো মিলিয়ে কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে এই কোর্সটা, এবং এই কোর্সের টোটাল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে প্রাইমারি টেটের এবং সেন্ট্রাল টেটের, যেটা কিন্তু তোমাদের ডেফিনেটলি হেল্প করবে প্রাইমারি টেট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল টেটে, এবং যে রকম প্রশ্ন এই বছর এসেছিল সেই রকম প্রশ্ন টোটালি কিন্তু বেসিক থেকে করানো হবে, কনসেপচুয়াল কোশ্চেন করানো হবে, সব কিছু মিলিয়ে কিন্তু এই কোর্সটা তোমাদের জন্য আনা হচ্ছে। আগামীকাল কিন্তু এই কোর্স পাবলিশ হতে চলেছে। নিবারণ স্যার ম্যাথস চ্যানেলেও তোমরা লিঙ্ক পাবে, এবং এনএস কেরিয়ার একাডেমি যেটা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে ক্লিক করবে এবং অবশ্যই তোমরা কিন্তু অ্যাপটা ইনস্টল করে নেবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নম্বর 33। কোশ্চেন নম্বর 33, দেখো কি রয়েছে। এক সেকেন্ড, দেখতে পাচ্ছ প্রত্যেকে কোশ্চেন, ওকে ফাইন। তো দেখো 33 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ওকে ক্লিয়ার হয়েছে প্রত্যেকের এখন? হ্যাঁ, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। একটি বর্গক্ষেত্র মানে কি, মনে করো এটা একটা বর্গক্ষেত্র বাহু এ, আর একটা সমবাহু ত্রিভুজ রয়েছে এটা, এর বাহু মনে করো প্রত্যেকটা এক্স, তাহলে এর ক্ষেত্রফল যদি 16√3 হয়, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4x² মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এটা দেওয়া আছে 16√3, তাহলে এই √3 √3 ক্যান্সেল হচ্ছে, x² = কত হচ্ছে দেখো, এখানে 16 আর এখানে 4 4 16 64, দ্যাট ইজ এক্স মানে কত হচ্ছে 8, ওকে এক্স মানে যদি 8 হয় তাহলে এর পরিসীমা কত হচ্ছে, পরিসীমা কত 3x হবে, 3x হচ্ছে কত 3 × 8 = 24, তার মানে এই যে সমবাহু ত্রিভুজ তার পরিসীমা 24। আবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্র পরিসীমা এই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে কি হচ্ছে এর পরিসীমা হচ্ছে 4a, তাহলে 24 হবে এটাও, তাহলে a হচ্ছে কত 4 দিয়ে কেটে দাও 4 6 24, তাহলে a মানে যদি 6 হয় বর্গক্ষেত্রের বাহু কত সেন্টিমিটার, তাহলে এর বাহু তো বেরিয়ে গেল 6 সেন্টিমিটার। ইন্টারেস্টিং কোশ্চেন ছিল না বলো? অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কিন্তু এখানে সাথে সাথে লিখতে হবে, সেখান থেকে আমরা পেয়ে গেলাম কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাওয়া মানে তার পরিসীমা পেয়ে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেয়ে যাচ্ছি কত 6 সেন্টিমিটার। কোশ্চেন নম্বর 34, দেখো 34 নম্বর যেটা রয়েছে কি রয়েছে, একটি সমান্তরাল বাহু দুটির অনু একটি কিছু একটা মিস্টেক আছে এখানে আমি দেখে নিচ্ছি, একটি ট্র্যাপিজিয়ামের হবে, ওকে এখানে একটা ট্র্যাপিজিয়াম হবে, যাই হোক এখানে টাইপিং মিস্টেক রয়েছে, ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অনুপাত 5:7 এবং তাদের লম্ব দূরত্ব দেওয়া আছে 14 সেন্টিমিটার, ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত, মানে এই যে ট্র্যাপিজিয়াম মনে করো এটা একটা রয়েছে, এই ট্র্যাপিজিয়ামের এই সমান্তরাল বাহু দুটির লেন্থের অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে এটা যদি 5x হয় এটা হচ্ছে কত 7x, ঠিক আছে 5x এটা 7x, তো তাদের মধ্যে লম্ব দূরত্ব এই দূরত্বটা দেওয়া রয়েছে কত 14 সেন্টিমিটার, তাহলে ছোট বাহুটির দৈর্ঘ্য কত। আমরা দেখো এরিয়া মানে কি জানি, কোনো ট্র্যাপিজিয়ামের এরিয়া মানে কি উচ্চতা বাই 2, তাই না, h/2 ইন্টু এই দুটো বাহুর যোগফল, অর্থাৎ 7x + 5x = কত হচ্ছে, এটা
এখানে আরেকটু মিসিং আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে 336। আচ্ছা আমি একটু কারেকশন করে দিচ্ছি, সরি ভাই, এক্সট্রিমলি সরি। ক্ষেত্রফল দেখো দেওয়া আছে যেটা 336, ঠিক আছে 336। অবশ্যই বর্গ সেমি হবে, এক্সট্রিমলি সরি। হ্যাঁ এবার দেখো তাদের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে কত, ওই বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে 14 সেন্টিমিটার, ছোট সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য কত, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা সমান তাহলে 336 পেলাম, তাই না, এরিয়া দেওয়া আছে আমাদের। তো এখান থেকে দেখো দুই দিয়ে কেটে দিচ্ছি কত হচ্ছে 7, আর এখানে যোগ করলে কত হচ্ছে 12x, তাহলে 12x × 7 কত হচ্ছে 336। তাহলে 7 দিয়ে চাইলে এটাকে কেটে দিতে পারো, 7 দিয়ে 4 7 28 হচ্ছে 56, 7 8 56, 12 দিয়ে কত হচ্ছে 3 12 36, 4 12 48। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত, 4। এক্স এর মান যদি 4 পাই, আমরা ছোট বাহুটি কত ধরেছিলাম 5x ধরেছিলাম, তাহলে 5x মানে কত, 4 × 5 মানে হচ্ছে 20, ওকে 20 সেন্টিমিটার, ঠিক আছে 20 সেন্টিমিটার, যেটা কিনা অপশান এ তে রয়েছে। দেখো 35 নম্বর প্রশ্ন কি রয়েছে আমাদের, চলো 35 নম্বর প্রশ্ন কি হবে, একটি তারকে বৃত্তাকার বৃত্তাকারে বাঁকালে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি হয়। তার মানে একটা তারকে মনে করো বাঁকি একটা বৃত্ত তৈরি করা হয়েছে, যে বৃত্তের এত সেমি ব্যাসার্ধ তৈরি হয়েছে, ঠিক আছে ব্যাসার্ধ হয়েছে 42 সেন্টিমিটার, ঠিক আছে। ওই তারটিকে বর্গাকারে বাঁকালে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে, এই তারটি যে তারটা রয়েছে সেই তারটাকে আবার যদি আমরা বর্গাকারে বাঁকাই তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তো এই দুটো ক্ষেত্রে একটা তার ইউজ করা হয়েছে, মনে করো এই তার, তাহলে তারের লেন্থ আমাদের বের করতে হবে, লেন্থ মানে পরিসীমা কিন্তু এখানে, হ্যাঁ তাহলে পরিসীমা কত হচ্ছে 2 × এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের পরিসীমা 2πr, পাই এর জায়গায় 22/7 × r মানে হচ্ছে 42 বলা রয়েছে। তাহলে এটা মানেই আবার দেখো এই পরিসীমা এই পরিসীমার সমান, তাহলে এটা মানেই বর্গক্ষেত্রের পরিসীমা 4 × a, ঠিক আছে। তাহলে 7 দিয়ে 6 আর 4 দিয়ে কাটছি আমি দেখো 2 দিয়ে এটাকে কাটছি 2, আর এই 2 দিয়ে কাটছি কত এটাকে 3, তাহলে এ মানে কত হয়ে যাচ্ছে দেখো 3 × 22 দ্যাট ইজ 66 সেন্টিমিটার, তার মানে এর বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত 66 সেন্টিমিটার, যেটা আমাদের প্রশ্ন করা হয়েছে। তাহলে অপশান ডি 66 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে 66 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, পরিধি যতই হ্রাস পাবে বা বাড়বে ব্যাস ততটাই হ্রাস পাবে বা বাড়বে, মানে 30% হ্রাস মানে এটারও 30%টি হ্রাস হবে, ঠিক আছে 30%টি হ্রাস হবে। কেন দেখো পরিধি মানে কি 2πr, তাহলে 2π আগে মনে করো r ছিল, সেটা কমে গেল 2π হয়ে গেল স্মল r, ঠিক আছে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। তাহলে 30% 30% মানে কত, 30/100, শূন্য কেটে দাও তাহলে 3/10, তার মানে আগে যদি আমার 3/10 আগে যদি 10 থাকতো এখন সেটা কমে হচ্ছে কত, আগে যদি 10 থাকতো এখন সেটা কমে হয়ে যাচ্ছে কত, 3 কমে যাচ্ছে দ্যাট ইজ 7, ঠিক আছে। এখান থেকে দেখো 2π কেটে দিলে শুধু r থাকছে, r মানে ব্যাসার্ধ, তার মানে এটা পেয়ে গেলাম আমরা ব্যাসার্ধের অনুপাত, r হয়ে যাচ্ছে 10/7। এখান থেকে আমাদের ব্যাস ব্যাস মানে জাস্ট 2r হবে, তাহলে দুদিকে যদি আমি 2 দিয়ে গুণ করি আলটিমেটলি আমার 2 তো কেটেই যাবে, তো এটাই অনুপাত থেকে যাচ্ছে, তো যা অনুপাত সেটাই হচ্ছে। কতটা কমছে তাহলে দেখো 10 থেকে 7, 3 কমছে, 10 এ 3 কমছে, 100 তে কত, মানে সেই আলটিমেটলি দেখো 30%ই কমছে, যেটা বললাম আমি প্রথমে, যা পার্সেন্ট কমবে এখানেও তাই কমবে, যা বাড়বে এখানেও তাই বাড়বে, যদি ব্যাসের সাথে পরিধি বা পরিধির সাথে ব্যাসার্ধ থাকে কোনো অসুবিধা নেই, তিনটে একই ব্যাপার হবে, পরিধির সাথে ব্যাস হোক বা ব্যাসার্ধ যা বাড়বে কমবে এখানেও তাই বাড়বে কমবে, তাহলে 30% হ্রাস পাবে। 37 নম্বর প্রশ্ন, একটি চাকা, খুব ভালো প্রশ্ন, 440 মিটার অতিক্রম করতে 1000 পাক ঘুরবে, ঠিক আছে ঘোরে, চাকাটির ব্যাস কত।
দেখো চাকাটির ব্যাস আমি যদি ধরে নিই যে আর, ওকে চাকাটির, আচ্ছা আমি ব্যাসার্ধই আর ধরে নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর আর মিটার। তাহলে এত মিটার অতিক্রম করবে কত পাক যাবে? 1000 পাক। এত মিটার অতিক্রম করতে 1000 পাক যাবে, তাহলে একবার অতিক্রম করতে কত পাক যাবে? 2πr যাবে, 2 × π × r। আর এর মান দেওয়া আছে, আমি দেওয়া নেই, আর ধরে নিলাম, ঠিক আছে। এই একবার যা যাবে সেটাকে যদি আমি 1000 পাক দিয়ে গুণ করি তাহলে টোটাল যাচ্ছে 440 মিটার। এটাই তো বলে দিয়েছে। তাহলে একটা শূন্য যাচ্ছে, 22 × 2 = 44, একবারে 44 ক্যান্সেল। তাহলে আর সমান হয়ে যাচ্ছে দেখো কত, এখানে 7, আর ডিভাইডেড বাই 100 চলে আসছে নিচে। আমাকে বের করতে বলেছে কিন্তু ব্যাসার্ধ নয়, ব্যাস, ব্যাস মানে কি 2r, তাই না? ব্যাস হচ্ছে 2r, তাহলে উপরে 2 নিচে এই পাশে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে 14 / 100 মানে কি 0.14। দুটো শূন্য বাঁ দিকে সরে যাচ্ছে দশমিক, 0.14, অপশন সি, ঠিক আছে, 0.14 মানে অপশন সি। 38 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে দাঁড়ি হবে না তাই না, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? πr², তাহলে πr², এটাই তো, আর এর মান হচ্ছে 8, 8 এর স্কোয়ার, এটা মানেই সেই ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে। আবার সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেছে, মনে করো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এটা ভূমি হচ্ছে 8, আর এর উপর থেকে উচ্চতা হচ্ছে, যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 8, ঠিক আছে, সরি, এর উপরে উচ্চতাটা আমাদের বের করতে বলেছে যে এই উচ্চতাটা কত হবে। তো এক্ষেত্রে দেখো ভূমিটা 8 বলে দিয়েছে, যে 8 সেমি বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা আমি যদি h ধরে নিই তাহলে তার ক্ষেত্রফল কত হয়? 1/2 × ভূমি × উচ্চতা, 1/2 × ভূমি 8, উচ্চতা হচ্ছে h, তাহলে এটাও ক্ষেত্রফল আর এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সমান বলে দিয়েছে। তাহলে 1/2 × ভূমি × উচ্চতা h, তাহলে এটা দিয়ে কাটলে কত? 4, 4 দিয়ে এটাকে কাটলে কত হবে দেখো তো, আচ্ছা পরের লাইনে করছি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে শুধু আমি 4 লিখে রাখলাম, তাহলে 4h = কত হচ্ছে এখানে, 8 × 8 = 64, আর পাই ছিল পাই, তাহলে 4 দিয়ে এটাকে কেটে দিলে কত? 16, তাহলে h = হচ্ছে কত? 16π, ওকে 16π। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন, কি রয়েছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটা? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক, দেখো আমি যদি লেন্থ আর ব্রেথ মনে করি, দৈর্ঘ্য আর প্রস্থ, মনে করো দৈর্ঘ্য আমার আগে ছিল 2, সেটাকে অর্ধেক করলাম, তাহলে কত হবে? 1 হবে। আর প্রস্থ মনে করো আমি আগে ধরেছিলাম 1, সেটাকে 3 গুণ করলে এখন কত হবে? 3 হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি 2 কেন ধরলেন, 1 ধরলেন না কেন? আমাদের বলেছে যা তার অর্ধেক করতে, তুই 1-এর অর্ধেক করলে হাফ হবে, আমি জেনে শুনে ফ্র্যাকশন কেন নেব? সেই জন্য তুমি 2 নিতে পারো, 4 নিতে পারো, যেটাকে অর্ধেক করা যায়, ক্লিয়ার? আর এটাকে তুমি 2 নাও, 3 নাও, যাই নাও, সেটার গুণফল যাই করবে এখানে পূর্ণ সংখ্যায় থাকবে, তো আমি 1 নিয়েছি হিসেবে সুবিধার জন্য। এবার আমাদের ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, গুণ করে দাও 2 × 1 = 2, আর এখানে হচ্ছে 3 × 3, কতটা বাড়লো? 1 ইউনিট বাড়লো, কততে? দেখো 2-এ 1 বেড়েছে, তাহলে 100-তে কতটা বাড়বে? 2 দিয়ে কেটে দাও 100-কে 50, তাহলে 50% ইনক্রিজ করছে, 50% বৃদ্ধি, ঠিক আছে, 50% বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট এবং আজকের এটা শেষ প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের 60% প্রস্থ দৈর্ঘ্যের আয়ত, ভাষাটা একটু কেমন মনে হচ্ছে, তো আমি একটু ঠিক কারেকশন করে দিচ্ছি যদি ভুল থাকে, একটি আয়তক্ষেত্রের, আচ্ছা এত পার্সেন্ট প্রস্থ দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, একটি আয়তক্ষেত্রের, আমি দেখছি এখানে কি রয়েছে, আচ্ছা এখানে যেটা রয়েছে দেখো এখানে কি হবে, এই 60%টা এখানে একটি আয়তক্ষেত্রের
প্রস্থ দৈর্ঘ্যের 60%, ঠিক আছে, দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। ওকে, এবার কারেক্ট কারেক্ট হয়েছে। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এত, তাহলে 60%কে আমরা যদি ব্রেক করি, 60/100 হবে, 20 দিয়ে দেখো 3, 20 দিয়ে 5, 20 100, তার মানে এটা যদি আমার দৈর্ঘ্য হয় তাহলে এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থ ব্রেথ। ওকে, তার মানে দৈর্ঘ্য যদি 5 হয়, প্রস্থ হচ্ছে 3। এবার বলেছে কি আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে 8, তাহলে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দুটোর যোগফল হচ্ছে 8, তাহলে 2 ইন্টু 8, এইটা মানে আমাদের বলা আছে কত 800 মিটার, তাহলে 8 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 100, 2 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 50, বুঝতে পারছো? তাহলে 1 ইউনিট মানে কত দাঁড়ালো 50, 1 ইউনিট যদি 50 হয় তাহলে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করে নিই, 5 মানে এক একটা কত ছিল, 5 মানে 5 5 25, 250, আর দ্বিতীয়টা ছিল 3 ইউনিট, তাহলে 3 মানে কত হচ্ছে 3 5 15, 150। আমাদের প্রশ্ন বলেছে বর্গ ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটোর গুণফল, এরিয়া ইকুয়াল টু কত, তাহলে 250 অ্যান্ড 150, ঠিক আছে, এই দুটোর গুণফল হচ্ছে কত, দেখো 15 দিয়ে 25কে গুণ করলে হচ্ছে 375 হয়, দুটো শূন্য ছিল, দুটো শূন্য পুট করে দাও, দ্যাট ইজ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে। এখানে আমি এটা পেলাম কি, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাহলে এই দুটো যোগফল কত, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে হচ্ছে 5 প্লাস 3, এটা হচ্ছে কত 8 2 ইন্টু 8, তো এটা মানে আমার বলা আছে 800, যেটা আমি এখানে ইকুয়াল করেছি, তাহলে 1 মানে কত, 16 দিয়ে ভাগ করে দিলে এটাকে হচ্ছে 1 মানে 50, ঠিক আছে, 1 মানে 50, তার মানে কি 5 মানে 250, 3 মানে 150, তাহলে বাহুগুলো পেয়ে গেলাম, দৈর্ঘ্য এটা প্রস্থ, ক্ষেত্রফল এই দুটোর গুণফল 3 7 5 00, ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি। তো আজকের সেশন আমি এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীকাল ঠিক রাত্রি 8:30 সময় দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে, বাই, টেক কেয়ার।